ইসলামের স্বর্ণযুগ ছিল 53 বছর, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছর, খোলাফায়ে রাশেদার 30 বছর। 53 বছর ছিল ইসলামের স্বর্ণযুগ। এরপর থেকে ইসলামকে চক্রান্তের মাধ্যমে নির্মূল করা হয়েছে, আর সেই নির্মূলের যে ইসলাম সেটি আমরা পেয়েছি। ফলে আমরা কিতাব কোরআনের মাধ্যমে ইসলামের যতটুকু পেয়েছি বিভ্রান্তিতে ভরপুর, ফলে আমরা সঠিক তথ্য অবগত হতে পারছি না। সম্মানিত আশেক রসুলেরা, এই কারণে আমরা নির্ভর করেছি কলমের উপরে। কলমের মাধ্যমে আমরা চেষ্টা করেছি রাহমাতুল্লিল আলমিনকে খুঁজে বের করতে, এবং চেষ্টা করেছি তার আদর্শ কোথায় কী আছে দেখে তুলে ধরতে। লাখ শুকুর রাব্বুল আলমিনের, তিনি দয়া করে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আমরা চেষ্টা করছি তার হাবিবের পরিচয় তুলে ধরতে এবং সক্ষম হয়েছে। সম্মানিত আশিক রাসূলেরা, যে জাতি তার নবীকে শ্রদ্ধা করতে জানে না, যে জাতি তার কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মহামানবকে সম্মান দেখাতে জানে না, যে জাতি তার কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রহমতকে গ্রহণ করতে জানে না, সেই জাতির উপরে আল্লাহর গজব নাজিল হয়। তালাশ করে দেখেন সারা বিশ্বে মুসলমানরা গজবে গ্রেফতার হয়েছে, এবং সেটা চরম গজব, যে গজবের বর্ণনা করার ভাষা নাই। আজকে আমার বড় মেয়েটা বলতেছিল, আমি কিছুক্ষণ আগে যখন বাসায় গেলাম, যে বাবা জান টেলিভিশনে একটা প্রোগ্রাম দেখা আমার করে আতঙ্কিত হয়ে গেলাম। কি প্রোগ্রাম? তো বলতেছিল যে একটা প্রোগ্রামে দেখলাম ইরাকের একটা মহিলাকে, বন্দি মহিলাকে, তখন প্রোগ্রামে দেখাইতেছিল তার হাতে ওই আমেরিকার সৈনিকরা ওই বন্দি মহিলাটাকে নিয়ে যাচ্ছে, তার হাতে আঙ্গুলের মধ্যে একটা আংটি ছিল খুব সুন্দর। মহিলাটা বোখরা পড়া, হাতের আংটি সুন্দর দেখে ওই সিপাহি মহিলার আঙ্গুল কেটে আংটিটা নিয়ে গেছে। কূপ দেওয়া যখন আঙ্গুলটা কেটে ফেলেছে, সুইটা আঙ্গুলটাকে ওইখানে নাচতেছে, ওইখান থেকে আংটিটা খুলে নিয়ে গেছে, আর মহিলাটা চিৎকার করতেছে। মুসলমানদের অবস্থান কোথায় দেখেন, কীভাবে নির্যাতিত মুসলিম জাতি হচ্ছে দেখেন। ইহা কি নিষ্ঠুরতা নয়, নির্মমতা নয়? সম্মানিত আশিক রাসূলেরা, এইভাবে যখন মুসলিমের দিকে তাকাবেন, অত্যাচার কীভাবে মুসলমান হচ্ছে দেখে সহ্য করা যায় না। কারণ কি? কেন আমরা অত্যাচারিত হচ্ছি, আমরা খুঁজে রাস্তা কেন পাচ্ছি না? কারণ একটাই, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাহমাতুল্লিল আলমিনকে আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সৃষ্টিকুলের শ্রেষ্ঠ রহমত যিনি, তাকে আমরা হারিয়ে ফেলেছি। রহমতকে ছেড়ে দিলে যা বাকি থাকে উহা কি গজব বলে? রহমত যেখানে নাই গজব সেখানে গ্রাস করে। আমরা যদি পুনরায় রহমতকে গ্রহণ করতে পারি, সিনায় ধারণ করতে পারি, গজব থেকে আমরা বাঁচতে পারবো। তা না হলে এই গজব থেকে বাঁচার আর কোনো পথ নাই।